সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, সে ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি ঘরে বসেই নিজের বাসার জন্য, নিজের বাড়ির জন্য মিটার নিতে পারবেন। তো বন্ধুরা, মিটার নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই জরুরি প্রয়োজন হবে এক কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার দলিলের ফটোকপি। এনআইডি কার্ডের ফটোকপি না থাকলে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে করতে পারেন। তো বন্ধুরা, এসব করার জন্য অবশ্যই আপনার একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার অথবা স্মার্টফোন হলেই হবে। তো বন্ধুরা, কিভাবে আবেদনটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের যা করতে হবে, কম্পিউটার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি আপনার গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল সার্চ বক্সে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করুন DHAKA, ঢাকা, প্রিভিয়াস 3। তো বন্ধু, আমার সার্চ বক্সে সার্চ করা আছে, আমি এন্টার প্রেস করলাম, তো আমার রেজাল্ট আসতেছে। তো বন্ধুরা দেখুন, রেজাল্ট এসে পড়েছে। তো আমরা এটাতে ক্লিক করি, দেখি কি হয়। একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, অনেক সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, অনেক সুন্দর একটা পেজ চলে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনলাইনে সংযোগের জন্য আবেদন। তো বন্ধুরা, আমরা ডাইরেক্টলি এটাতে ক্লিক করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখান থেকে সব কিছুর ডিটেলস আপনারা জেনে নেবেন। এখানে সব কিছুর ডিটেলস দেওয়া আছে, আপনারা সব কিছুর ডিটেলস চাইলে এখান থেকে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনেক কিছু দেওয়া আছে, এর মধ্যে থেকে আমরা দেখুন আবেদন করুন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমরা আবেদন করি নাই, তাই প্রথমে আমাদেরকে আবেদন করতে হবে, এই জন্য আমরা আবেদনে ক্লিক করব। তো বন্ধুরা, আবেদনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পরে পুরো ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো বন্ধুরা, পুরো ফর্মটা পূরণ করার জন্য আপনার যে এলাকায়, আপনার সমিতির নাম, আপনার যে সমিতির থেকে আপনি বিদ্যুৎ সাপ্লাই পান সে সমিতির নামটা এখানে লিখতে হবে। তো বন্ধুরা, আমি ঢাকা জয়পুরহাট থাকি। তো বন্ধু, আমি আমার গ্রামের নামে দিয়ে দিচ্ছি, যে ও অয়। তো বন্ধুরা দেখুন, আমার চলে আসছে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। তো বন্ধুরা, আমি ক্লিক করলাম, লোডিং নিচ্ছে, হয়ে গেছে। তো বন্ধুরা, আমার জোনাল অফিস, তো বন্ধুরা আমার জোনাল অফিস যেটা, ওটা আমাকে সিলেক্ট করতে হবে। আমার জোনাল অফিস হচ্ছে পাঁচবিবি জোনাল অফিস। তো আমি পাঁচবিবি জোনাল অফিস সিলেক্ট করলাম। তো বন্ধুরা, আপনি এটা এটা একটা তারিফ, আপনি কি জন্য মিটারটা ব্যবহার করবেন, আবাসিক, বাসার জন্য, বাণিজ্যিক দোকানের জন্য, শিল্প আছে, অস্থায়ী মিটার আছে। তো বন্ধুরা, মাদ্রাসা, মসজিদ ইত্যাদির জন্য আলাদা আলাদা তারিফ হয়, আপনারা এখান থেকে দেখে নেবেন যার যেটা পছন্দ হয়। তো বন্ধুরা, আমি আবাসিক দোকানের জন্য ইউজ করবো, তো আমি এটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা, এখানে দেখাচ্ছে আবেদনকারীর নাম। তো বন্ধুরা, আমি আমার নাম লিখছি এখানে, তো বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট, আমি আমার ফ্যামিলির সকলের নাম লিখেছি এখানে যা যা দেওয়ার ছিল। তো বন্ধুরা, আমি আমার ডেট অফ বার্থটা ভুলে গেছি, এখান থেকে একটু দেখে নিতে হবে, 16/02/2003। তো বন্ধুরা, আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিচ্ছি 16/02/2003। তো বন্ধুরা, আমার আইডি নাম্বার এখানে যাচ্ছে, তো আমার আইডি নাম্বারটা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে তো কপি করা সম্ভব নয়, 2003। এখান থেকে লিখতে হবে 3383174।
8174 8174 8401 8 8401 8 4 0 1 8 সরি 84, হ্যাঁ 018 ঠিকই ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে 8242। তো বন্ধুরা আমার নাম্বার মোটামুটি 8242। তো বন্ধুরা আমার নাম্বার মোটামুটি হয়ে গেছে, আমার এনএডি কার্ড নাই, আমি আমার জন্ম নিবন্ধনের কার্ড এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে সব কিছু সিলেক্ট করার পরে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01। তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেন এখানে একটা এন্টার প্রেস করবেন, একটু লোড নেবে। তো বন্ধুরা আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন, আপনি আপনার উপজেলা যেটা আছে, আমার উপজেলা হচ্ছে পাঁচবিবি, আমি উপজেলা সিলেক্ট করছি। তো বন্ধুরা আমি উপজেলা সিলেক্ট করলাম। তো বন্ধুরা আপনার ইউনিয়ন অবশ্যই আপনাকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে, আমার ইউনিয়ন হচ্ছে মোহাম্মদপুর, আমি মোহাম্মদপুর সিলেক্ট করলাম। আমার গ্রাম হচ্ছে রশিদপুর মোলান। তো বন্ধুরা আমি এখান থেকে রশিদপুর মোলান সিলেক্ট করে নিচ্ছি, কোথায় কোথায় কোথায়, এই যে রশিদপুর। তো বন্ধুরা রশিদপুর চলে আসছে, এখানে ডাকঘর হচ্ছে সরাইল, সরাইল আমার মহল্লা রোড হচ্ছে 0। এগুলো না দিলেও চলবে, আপনি পোস্ট কোড না দিলেও চলবে, বাড়ির নাম্বার না দিলেও চলবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে সব কিছু কমপ্লিট করার পর যদি এই অ্যাড্রেসটা আপনার একই হয়ে থাকে, তাহলে এই এই প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থানের ঠিকানা হিসাবে ব্যবহার করুন, এটাতেই ক্লিক দিয়ে দিন। তো বন্ধুরা সবার শেষে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন, আমার মৌজা হচ্ছে মোলান। তো আমি মোলান দিয়ে দিলাম, সরি। তো বন্ধুরা জমির মালিকানাধীন, আমি নিষ্পত্তিক মালিকানাধীন, এটা আমার জায়গা, এই জন্য নিষ্পত্তিক মালিকানাধীন। এখানে অপশন আছে ভাড়াকৃত, ভাড়াকৃত লিজ, সরকারি মালিকানাধীন, আপনার যে মালিকানাধীন হবেন সেটি সিলেক্ট করতে হবে অবশ্যই। তো বন্ধুরা এখানে দেখুন আমি আমার নামটা কপি করলাম, কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন জমির আইনগত মালিক বাংলায়, জমির আইনগত মালিক হচ্ছি আমি। তো আমি আমার নামটা সিলেক্ট করলাম, এখানে দাগ নাম্বার, আমার দাগ নাম্বার হচ্ছে 27 আর খতিয়ান নাম্বার হচ্ছে 41 আমি সিলেক্ট করলাম। তো বন্ধুরা এখানে আপনি যেটা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে আপনার খাম্বা, খাম্বা থেকে আপনার দূরত্ব যতটুক অতটুক এখানে দিতে হবে। তো বন্ধুরা সর্বোচ্চ 128 ফুট আপনাকে সরকার থেকে দেওয়া হবে। তো বন্ধুরা আমার বাসা থেকে 84 ফিট দূরত্ব, আমি 84 ফিট দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে বলছে যে আপনার বাসার যে আগের বিদ্যুৎ বিলের যদি কপি থাকে, সেক্ষেত্রে আগের বিদ্যুৎ বিলের কপিটা এখানে দিতে হবে। তো বন্ধুরা আমার আগের বিদ্যুৎ বিলের কপিটা আমি এখানে বসাই দিচ্ছি। তো বন্ধুরা এখানে হচ্ছে আবেদনের প্রকৃতি, স্থায়ী সংযোগ, অস্থায়ী সংযোগ না সাময়িক সংযোগ, আপনি কী সংযোগ হিসাবে নিতে চান সে এখানে সিলেক্ট করুন। তো বন্ধুরা আমি স্থায়ী সংযোগ, আমি এখানে স্থায়ী, এই জন্য স্থায়ী সংযোগ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আইটেম, আইটেম আমরা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে আমি অন্য অন্য দিচ্ছি, অন্য অন্য দেওয়াটাই বেটার। তো আইটেম সংখ্যা বন্ধুরা এখানে হচ্ছে কিলোওয়াট হিসাব হবে, আপনি কত কিলো ইউজ করবেন। তো আমি আইটেম সংখ্যা দিচ্ছি 10, মোট লোড আইটেম সংখ্যা দিচ্ছি 100, আর এখানে একটা ক্লিক দিলে 1000 হয়ে যাবে। এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মোট লোড কিলো 1। তো বন্ধুরা এখানে সব শেষে এখানে দেখুন যে এখানে ছবি চেয়েছে, জাতীয় পরিচয় পত্র আর খারিজ এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা এই জন্য অবশ্যই আমাদেরকে ওই সব জিনিস সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা অবশ্যই এ আবেদনের কিছু নিয়ম আছে, এ আবেদনে সব আবেদনের কিছু নিয়ম আছে, যেটা ছবি এবং খারিজ দলিলের কিছু সাইজ রাখতে হয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে সাইজ দেখাচ্ছি, এটা হচ্ছে আমি, অ্যান্ড বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। বন্ধুরা এখানে ফটোশপে চলে আসবেন, ফটোশপে চলে আসার পরে আপনারা চলে আসবেন ইমেজ, ইমেজে ক্লিক করার পরে এখানে দেখছেন ওয়েট অ্যান্ড হাইট। তো বন্ধুরা আমার ওয়েট অ্যান্ড হাইট দুটো 300 300 লাগবে অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা আমি 300 300 দিলাম, সেভ করলাম, আমি এটাকে সেভ করে নিলাম। তো বন্ধুরা এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আমার এনআইডি কার্ডের ফটোকপি, মানে আমার ডেট অফ বার্থ, তো বন্ধুরা এটা অবশ্যই ওখানে দিতে হবে, না দিলে আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না।
তো বন্ধুরা এখানে আবার ইমেজে এসে আবার ইমেজে চলে আসুন। ইমেজে চলে আসার পরে এটা সাইজ দেবেন 450, আর এটা সাইজ দেবেন 474। তার মানে বন্ধুরা ওয়াইড দেবেন 450 আর হাইট দেবেন 474। তো বন্ধুরা আমি ওকে ক্লিক করলাম, তো বন্ধুরা এটাও সেভ করে ফেললাম আমি। তো বন্ধুরা এখন আমার খারিজের অলরেডি সাইজ করা আছে, সাইজ করার দরকার নেই। খারিজের সাইজেও এইরকমই হবে, আপনি ওয়াইড দেবেন 450 আর হাইট দেবেন 474। তো বন্ধুরা এই আমার আগে থেকে এটা সাইজ করা ছিল, বেড়ে আমি এটাকে সাইজ করলাম না, এটাকে আমি ক্রস করে ফেললাম। তো বন্ধুরা চলুন আবার অ্যাপ্লিকেশনে ফিরে যাই। আমি প্রথমে ছবি আপলোড করব, তো আমার ছবিতে ক্লিক করলাম, ছবি আপলোড হয়ে গেছে। তো এবার আমার এনআইডি কার্ড তো নেই, আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম, এখানে লেখা আছে খারিজ। তো বন্ধুরা আমি খারিজে সিলেক্ট করে নিলাম। এই বন্ধু দেখুন সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তো বন্ধুরা অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করার পরে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় দেখে নিন, কারণ এটা ভুল হয়ে গেলে অনেক সমস্যা হবে। তো বন্ধুরা আমি আবার দেখে নিচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা সব কিছু ঠিক আছে কি না। সব কিছু মোটামুটি আমার ঠিক আছে। তো বন্ধুরা আমি এখানে একটা ক্যাপচার রয়েছে, একটা কোড, তো বন্ধুরা এই কোডগুলো আমি দিয়ে দিচ্ছি, 49 71 36, 49 71 36। তো বন্ধুরা আমার মোটামুটি অ্যাপ্লিকেশনের সব কাজ শেষ, এখন শুধু সাবমিট দিতে বাকি। তো বন্ধুরা আমি এটাকে সাবমিট করে দিচ্ছি, দেখি কী হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা নেটের প্রবলেমের কারণে এরকম দুই একবার আপনাদের সমস্যা হতেই পারে, কিন্তু আপনারা দুই তিনবার সাবমিট করে দেবেন ইনশাল্লাহ নিয়ে নেবে। আমি সাবমিট করছি আবারও, 3350 3350 3350 47। তো বন্ধুরা আমি আবারও সাবমিট করলাম। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার। এখানে লেখা আছে আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে, আপনার ট্র্যাকিং নাম্বার এত, পিন নাম্বার এত, আপনার আবেদনটি প্রাপ্তি স্বীকারপত্র প্রিন্ট করে জোভার পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করতে বলছে। তো বন্ধুরা আপনি এটাকে কপি করে নেবেন, এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফুল কপি করে নিলাম, কারণ এটা ওকে করার পরে দেখা যাচ্ছে কখনো কখনো ডাউনলোড অপশন থেকে ডাউনলোডটা হারিয়ে যায়। তো বন্ধু আমি কপি করে নিলাম, এটাকে ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে আমার অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। তো বন্ধুরা এখানে দেখুন ডাউনলোড অপশন, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করলেন, না আমি করলাম, সরি মজা করলাম। দেখুন বন্ধুরা আমার জয়প্রভাতের লোগো এবং ঢাকা পল্লী বিদ্যুতের সব কিছু এখানে এসে গেছে। তো বন্ধুরা এই আবেদন এখানেই শেষ নয়, এই আবেদনে অবশ্যই অনেক কাজ আছে আরও। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন শেষে আপনারা এখানে আসবেন, আবার প্রথমে হোমে চলে যাবেন। হোমে আসার পরে এখানে দেখবেন হাউস ওয়ারিং নিশ্চিত করুন। তো বন্ধুরা হাউস ওয়ারিং নিশ্চিত করার সময় আপনাদের ট্র্যাকিং আইডি আর পিন নাম্বারটা কপি করে নিতে হবে, কপি করার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আবার কোডটা এখানে কাট করে নিলেন, কাট করে নেওয়ার পরে এখানে পেস্ট করলেন, পেস্ট করার পরে বন্ধু সাবমিট দিলেন। সাবমিট দেওয়ার পরে বন্ধু দেখুন এটা সাবমিট নিচ্ছে না, কারণ এটা হচ্ছে জয়পুরহাট, এটা পুরোপুরিভাবে এখনও অনলাইন হয়নি, এ কারণে এই আবেদনটা এখানে নিচ্ছে না। তো বন্ধুরা আপনি যেখান থেকে এই অ্যাপ্লিকেশনটা করেন, অ্যাপ্লিকেশনটা করার পরে এখানে হাউস ওয়ারিং কমপ্লিট করবেন। হাউস ওয়ারিং কমপ্লিট করার পরে আপনার বাসায় 1 থেকে 10 দিনের মধ্যে আপনার বাসায় পল্লী বিদ্যুৎ থেকে লোক যাবে, তাদের সঙ্গে ভালো বিহেভ করবেন, ভালো বিহেভ করে তাদেরকে বোঝাই বলবেন, তারা তারা আপনাদের বাসার সকল কিছু দেখবে। দেখার পরে আবারও 10 দিন কিংবা 12 দিন পর আপনাকে একটা SMS দেওয়া হবে, ওই SMS-এ লেখা থাকবে টাকার অ্যামাউন্ট। তো বন্ধুরা এই আবেদন সর্বশেষ অবস্থা আমরা দেখব, আবেদন কী অবস্থায় আছে। তো বন্ধুরা যদি আপনাদের মনে হয় আমার আবেদনটা কী অবস্থায় আছে সেটা দেখতে গেলে অবশ্যই এই আবেদনের ট্র্যাকিং আইডি আর পিন নাম্বারটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে প্রেস করলেন, প্রেস করার পরে
আপনি আবার কোডটা কাট করে নিয়ে এখানে প্রেস করলেন। প্রেস করার পরে দেখুন লোড হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অল ডিটেলস চলে এসেছে। তো বন্ধুরা এখানে দেখেন আবেদনের বর্তমান অবস্থান, এখানে লেখা আছে অনলাইনে আবেদন করা হয়েছে। তো বন্ধুরা আমার আবেদনটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন আর নিচে কমেন্টে লিখবেন নাইস। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট টাইমে আবারও আমি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। সালামু আলাইকুম।